স্টেডিয়ামে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মরদেহে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন চলছে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাদিকুর রহমান সরাসরি চলে যাচ্ছি তার কাছে সাদিক সৃষ্টি পৃথিবীর সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের যিনি প্রতিষ্ঠাতা এবং যিনি সারা জীবন মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে গেছেন সেই হাসান আবেদ তাকে শেষ শ্রদ্ধা জানাতে তাকে বিদায় জানাতে কিন্তু এখনো দুই ঘন্টা ধরে কিন্তু এখানে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ এখনো হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে লাইন ধরে ভিড়ের মধ্যে কিন্তু মানুষ এখানে ফুল নিয়ে এসেছেন তাকে শেষ এক নজর দেখার জন্য তাকে বিদায় দেওয়ার জন্য আর দশ মিনিট পর্যন্ত এই শ্রদ্ধা নিবেদন চলবে এবং এর পরেই কিন্তু তাকে তার জানাজা নামাজ এখানে অনুষ্ঠিত হবে যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং উচ্চ পর্যায়ের রাষ্ট্রের বিভিন্ন উচ্চ পর্যায়ের মানুষ এবং মন্ত্রী বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রী এবং বিভিন্ন নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছেন বিভিন্ন দলের তো তারা আসলে এখানে তার যেই শোক বই এখানে শোক বইতে এখানে স্বাক্ষর করছেন এবং এখানে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন এবং তার যেই সারা জীবনে যে কর্মগুলি ছিল সেগুলি স্মরণ করছেন এবং মানুষের যে নতুন প্রজন্ম তাদের যেন তারা যেন এই যে স্যার ফজলে হাসান আবেদ তিনি যে সারা জীবন যেই কর্মগুলি করে গেছেন মানুষের জন্য দারিদ্র দূরীকরণে সেই বিষয়টি যেন সেই আদর্শকে লালন করে সুন্দরভাবে যেন এগিয়ে চলে সেই বিষয়টি কিন্তু এখানে যারা আসছেন তারা বলছেন গুরুত্ব দিচ্ছেন তো এখান থেকে যখন জানাজা নামাজ শেষ হবে তো এর পরবর্তীতে এখান থেকে বনানী কবরস্থানে তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে এখানে যারা বিভিন্ন মানুষ আছেন তারাও যাবেন এবং পাশাপাশি পরিবারের স্বজনরাও কিন্তু যাবেন পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনরা যাবেন এবং সেখানে তাকে বাদ জোহর নামাজের পরে কিন্তু দাফন করা হবে তো এই ছিল সৃষ্টি এই আর্মি স্টেডিয়াম থেকে সর্বশেষ তথ্য আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদের মরদেহে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন চলছে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদিপুর রহমান